বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে রয়েছে আমি খেজুরি বিদ্যাপীঠে। তো বিদ্যাপীঠেই রয়েছে কিন্তু মা কালী জনকার গোডাউন। তো আমি এই মুহূর্তে রয়েছে মা কালী জনকার গোডাউনে। তো বন্ধুরা, তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে দাদা, মা কালী জনকার নতুন সেট আপ হয়েছে এবং নতুন এমপিফিলারও এসেছে, তো তার একটা আপডেট দাও। তো সেই কারণে আমি আজকে চলে এসেছি গোডাউনে। তো তারই আপডেট দিতে যে কী নতুন এমপিফিলার এসছে এবং সেট আপ যে নতুন হয়েছে সেটা দেখাবো। তাছাড়াও আজকে কিন্তু বাজার কথা ছিল এখানে শ্যামপুরে, মানে দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে ঠাকুর, কিন্তু পুলিশ পারমিশন হয়নি বলে যে কারণে ভাসানটা হয়নি এবং মানে বাজানোটা হবে না, একদম কালকে ফিল্ডে লক্ষ্মী পূজায় বেরিয়ে যাবে, যেটা হচ্ছে ইটাবেড়া। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, কোথায় কোথায় ভাড়া রয়েছে এবং কবে যাবে এবং কী এমপিফিলার নিয়ে এসছে বা কী স্পিকার লাগানো হয়েছে, সমস্ত কিছু আমি ডিটেলসে বলছি। পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের বলে দিই যে মা কালী জনকার যে ওনার রয়েছে বাবলু, মানে নাম বাবলুদা, আমরা বাবলুদা নামে চিনি। তো দাদা এই মুহূর্তে নেই, যে কারণে মালিকের ইন্টারভিউটা নেওয়া হচ্ছে না। তো পরে কোনো দিন ইন্টারভিউ ভিডিও আসবে। তো তার আগে আমি তোমাদের কোথায় কোথায় ভাড়া রয়েছে লক্ষ্মী পূজায় বলে দিই। তো লক্ষ্মী পূজায় রয়েছে ইটাবেড়া, যেটা 28 তারিখ, লক্ষ্মী পূজার দিন রাতে কম্পিটিশান। আচ্ছা, আর একটা রয়েছে রূপনগর, রূপনগরে 3 নভেম্বর কম্পিটিশান এই লক্ষ্মী পূজা উপলক্ষে, এবং চাপাতলাতেও রয়েছে, চাপাতলায় 7 নভেম্বরে কম্পিটিশান। ঠিক আছে, তো এবার নতুন সেট আপটা যখন বেরিয়ে আসে, আমি এএসবি ক্যাবিনেট সেন্টারে ছিলাম না, তো এএসবি ক্যাবিনেট সেন্টারে কিন্তু বক্স, পপ বক্স এবং পপ মিট, মানে ব্যাস এবং মিট, ঠিক আছে, তো সেটা দেখাই। এবং মেশিনটা কী নতুন এসছে বলে দিই, মেশিনটা হচ্ছে এমপ্রো কোম্পানির, ইন্ডিয়ান ব্র্যান্ড এমপ্রো কোম্পানি, মডেল নাম্বার হচ্ছে MP 18000। ঠিক আছে, তো তারও রিভিউ আমি তোমাদের দেব। তো চলো আমি প্রথম থেকে তোমাদের দেখাই, সেগুলো দেখো। তো বন্ধুরা, মিড বক্সে রয়েছে অডিওটনের 1200 ওয়াটের স্পিকার 15 ইঞ্চি। তো অডিওটনের যে 1200 ওয়াটের স্পিকারটা চালানো হবে সেটা হচ্ছে CA20 দিয়ে এমপিফিলার, এই যে CA20 দেখতে পাচ্ছ। আর যেটা ব্যাস বক্স অডিওটনের স্পিকার রয়েছে সেটা অপারেট করা হবে এই এমপ্রো মেশিন দেখতে পাচ্ছ, এমপ্রো, মডেল নাম্বার MP 18000। এটার আমি আনবক্সিং সহ রিভিউটা দিচ্ছি তোমাদের। তো এবারে ব্যাস বক্সগুলো আমি দেখাই। তো এই যে একটা ব্যাস বক্স দেখতে পাচ্ছ, আর এই যে একটা ব্যাস বক্স দেখতে পাচ্ছ, ঠিক আছে, আর এদিকে কিছু CA20 এমপিফিলারও রয়েছে, আর ওদিকে ফিল্ডে গিয়েছিল দুর্গাপূজায় সেই সমস্ত মাল হন টন পড়ে রয়েছে। আর তোমাদের মিড বক্স গুলো দেখাই, এগুলো হচ্ছে মিড বক্স। তো এই যে দেখতে পাচ্ছ মিড বক্স, এগুলো দেখতে পাচ্ছ, আর এদিকে রয়েছে আর একটা মিট, এই যে দেখতে পাচ্ছ। আর ওই যে কিছু স্টেবিলাইজার রয়েছে অপারেট করার জন্য, আর এইদিকে এই যে দেখতে পাচ্ছ ব্যাস বক্স রয়েছে, আর এইদিকে একটা ঢাকানো অবস্থায় রয়েছে। তো আর বলে দিই, হর্ন এবং টিউটার ব্যবহার করার জন্য রয়েছে 1000 MP স্টেঞ্জারে। তো বন্ধুরা, এবারে তোমাদের আমি যে এমপ্রোর যে নতুন যে এমপিফিলার এসছে, এই যে এমপিফিলার দেখতে পাচ্ছ 4টা, যেটা ব্যাস বক্সগুলো অপারেট করা হবে, তো এর আনবক্সিং ভিডিওটা দেখো, তারপরে পুরো স্পেসিফিকেশনটা আমি বলছি। তো বন্ধুরা, এটা হচ্ছে এমপ্রো এমপিফিলার, এমপ্রো মডেল নাম্বার হচ্ছে MP 18000। তো এটা প্রথমে আনবক্সিং হচ্ছে, এরপরে আমি ডিটেলসে ভিডিও দেব স্পেসিফিকেশন কী রয়েছে।
তো এই যে দেখতে পাচ্ছ প্যাকেজিংটা রয়েছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইজ, ঠিক আছে। ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি আর স্পেসিফিকেশনটা বলছি। এটা দেখতে পাচ্ছ ব্যাক সাইড। তো বন্ধুরা, তোমাদের প্রথম আমি আনবক্সিংটা করে দেখালাম, এবার রিভিউটা দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ ফ্রন্ট সাইড, এমপ্রো এমপি 18000 মডেল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এখানে পাওয়ার সুইচ এই যে দেখতে পাচ্ছ, আর এই যে এমপ্রোর ব্র্যান্ডিং লোগো দেখতে পাচ্ছ, ঠিক আছে। যখন পাওয়ার থাকবে তখন এখানে লাইট জ্বলবে, আর ডুয়েল চ্যানেল, ঠিক আছে, চ্যানেল এ এবং চ্যানেল বি। আর মডেল নাম্বার এই যে হচ্ছে এমপি 18000 18000, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকগুলো এলইডি লাইট রয়েছে, সেগুলো হলো পাওয়ার, প্রোটেক্ট, সিগন্যাল, ক্লিপ এবং হাই ভোল্টেজের একটা সুইচ রয়েছে, সরি এলইডি লাইট রয়েছে। মানে 170 থেকে 180, মানে এর মধ্যেই ভোল্টেজ দিলে এটা ভালো অপারেট করা হবে, না হলে এই লাইটটা জ্বলবে, ক্লিপ উঠে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন জিনিস, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এবারে আমি ব্যাক সাইডের স্পেসিফিকেশনটা বলছি, তারপরে কত ওয়াট কত ওহম সেগুলোও বলছি। আচ্ছা, এই যে এটা দেখতে পাচ্ছ ব্যাক সাইড, ঠিক আছে। তো ব্যাক সাইডটা এই যে মেল ফিমেল ইনপুট জ্যাক রয়েছে, মেল ফিমেল চ্যানেলে দেখতে পাচ্ছ ইনপুট এ এবং বি, ঠিক আছে। এবার এর মধ্যে কিছু সুইচ রয়েছে যেগুলো বলছি আমি। এটা হচ্ছে ব্রিজ মোড, ব্রিজ মোডে এখানে কিন্তু লাইট জ্বলবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সেন্সিটিভিটি সুইচ, আর এটা হচ্ছে অপারেশন মোড, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে হাই পাস এবং লো পাসের সুইচ রয়েছে। হাই পাস 30 হার্টস এবং লো পাস হচ্ছে 150 হার্টস, ঠিক আছে। তারপরে রয়েছে লিমিটার সুইচ এবং গ্রাউন্ডিং সুইচ রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে টোটাল আউটপুট, এটা আউটপুট, এটা আউটপুট চ্যানেল এ এবং বি, আর এটাও আউটপুট এ মাইনাস প্লাস। তো এটা চ্যানেল এর হচ্ছে মাইনাস মাইনাস এবং প্লাস, এবং চ্যানেল বি হচ্ছে এটা প্লাস এবং মাইনাস। আর ব্রিজ মোডের এই সুইচ এটা দেখতে পাচ্ছ, এটা প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। আর এখানে একটা রিসেট সুইচ রয়েছে, আর এটা যে অরিজিনাল প্রোডাক্ট তার একটা সিরিয়াল নাম্বার কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, এটা সিরিয়াল নাম্বার। এটা হলো ব্যাক সাইড। এবার আমি এর স্পেসিফিকেশানটা তোমাদের বলে দিই। আচ্ছা, এটা 8 ওহমসে পার চ্যানেল, মানে 2 চ্যানেলে 3000 ওয়াট, 4 ওহমসে 2 চ্যানেলে 3600 ওয়াট, আর 2 ওহমসে 2 চ্যানেলে 4200 ওয়াট, আর ব্রিজ মুডে 8 ওহমসে 6000 ওয়াট, ব্রিজ মুডে 4 ওহমসে 7200 ওয়াট, আর ডাম্পিং ফ্যাক্টর 1200, আর এটা ক্লাস এইচ এমপিফ্লার, ঠিক আছে। এই হলো এর পাওয়ার, যে মানে যে ওয়াটটা ক্যাপাসিটি তার আমি স্পেসিফিকেশানটা বললাম। তো এই ছিল এই এমপি ফ্লায়ার রিভিউ। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর মা কালী জনকার মানে সেট আপের নাম্বার ভিডিও ডেসক্রিপশানে থাকবে, তো ওই ডেসক্রিপশান থেকে তোমরা কালেক্ট করে নেবে। তো চলো, এখানেই ভিডিওটা শেষ করছি। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।